মা হারা বাবা হারা ভাইয়েরা, যেদিন আপনার মা যেদিন আপনার আব্বা কবরে চলে গেছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত কোনদিন কি আপনার আব্বা আপনার মা আর আপনার ঘরে কি কোনদিন এসেছেন নাকি বলেন? বলেন আসছেন। Sallallahu
কলিজার টুকরা সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া, নবীজির কালেমা সর্বনাশ, সকলে একই সাথে বলুন আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে যদি খুশি হয়ে থাকেন, খুশির আওয়াজ আরো একটু বজ্রদীপ্ত হওয়া উচিত ছিল। খুশি চিত্তে বলুন তো আলহামদুলিল্লাহ। সাতবাড়ি ভাঙ্গা যুব সমাজের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, আমি অধম আপনাদের এই মঞ্চে প্রথম এসেছি। আমার আগে আমার প্রিয় কলিজার টুকরা বড় ভাই, আপনাদের এ অঞ্চলের কৃতি সন্তান, তিনি আলোচনা করে গেছেন, দোয়া চেয়ে গেছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কণ্ঠে আরো বেশি নূর নসিব করুক। দিনের একজন সঠিক দায়ী হিসেবে আল্লাহ পাক তার যে মহান দায়িত্ব তাকে পালন করার যোগ্যতা নসিব করেছেন, এতে আরো তারা কি নসিব করুক। আমার ভাইয়েরা আব্বাজিরা, এ পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনেছেন হাজারাতে ওলামায়ে কেরামদের জবান থেকে। আমি আজ আপনাদের মঞ্চে দাওয়াতি মেহমান হিসেবে কিছু সময় কথা বলা কর্তৃপক্ষের নির্দেশে অনুমতি লাভ করে যখন বসেছি আপনাদের সামনে, আমি কি কিছু কথা বলার আপনাদের সকলের পক্ষ থেকে অনুমতি পেতে পারি? অল্প কিছু সময় শুনবেন? আমি যদি আধা ঘন্টা পরিমাণ কথা বলি আপনারা কি থাকবেন? যদি আর একটু বাড়াই দেই আধা ঘন্টার সাথে, আরো যদি আধা ঘন্টা যোগ করে এক ঘন্টা পরিমাণ কথা বলি আপনারা কি থাকবেন? 12টা বাজলে যাবেন, দেখেন আল্লাহর কি ফয়সালা হয়। দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, আপনাদের খেদমতে আমার নিজের ইসলাহের জন্য আমি যেন কিছু কথা বলতে পারি। বক্তা যদি নিজে আমল না করে, কথাগুলো যদি শুধুমাত্র শ্রোতাদেরকে আকৃষ্ট করার নিয়তে বক্তা বলে, তাহলে ওই কথা দিয়ে শ্রোতাদের কোনো উপকার হয় না, নিজেও যেমন উপকৃত হতে পারে না, নিয়ত যদি এটা করে যে আমি আজকে যে ওয়াজ করব, এ ওয়াজ শুই না পাবলিক কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে, অথবা হাসতে হাসতে পেটের চামড়া কয়েকটা খাস পরাই দিবে, এমন ওয়াজি ময়দানে গিয়া দিতাম আজকে। যদি এরকম কোনো নিয়ত করে কোনো বক্তা স্টেজে আলোচনা করে, ওর ওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে? নিয়ত থাকতে হবে আমি নিজে আমল করব, যারা শুনবে তারাও যেন এর দ্বারা আমলকারী হতে পারে, এই নিয়তে আল্লাহ যেন আমাকে বলার তৌফিক নসিব করেন।
আপনাদেরকেও যেন এ নিয়তি শোনার তৌফিক দেন। বন্ধুরা, আমি আপনাদের খেদমতে প্রথমে জানতে চাইব, ময়দানে যারা বসা আছেন কে কে নিজের আম্মাকে এ পর্যন্ত কবরের বিছানায় ঘুম পাড়াই দিয়েছেন? মা কবরে চলে গেছে কার কার? মা কবরে চলে গেছে, নাই জীবিত। মা নাই। এবার একটু হাতগুলো উঁচু করুন তো, কার আব্বা নাই? এবারে উভয় পক্ষ, মা নাই বাবা নাই, দুইজনের একজন নাই। মা নাই অথবা বাবা নাই, অথবা মা বাবা দুইজনের একজন নাই, দুইজন নাই অথবা দুজনের মধ্যে হতে একজন নাই। যে ভাই নিজের মা হারিয়েছেন, যে ভাই নিজের বাবা হারিয়েছেন, অথবা যে ভাই মা বাবা নামের দুজন মহাসম্পদ, পৃথিবীতে একজন সন্তানের সবচেয়ে বড় অভিভাবক হলেন মা আর বাবা। এই মহাসম্মানী দুজন অভিভাবক দুজনকে হারিয়েছেন এমন ব্যক্তি কারা কারা ময়দানে? একসাথে সকলের হাতগুলো দেখতে চাই, সকলে হাতগুলো উঁচু করুন। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আমি জানতে চাই, যারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, মা হারা বাবা হারা ভাইয়েরা, যেদিন আপনার মা যেদিন আপনার আব্বা কবরে চলে গেছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন কি আপনার আব্বা আপনার মা আর আপনার ঘরে কি কোনোদিন এসেছেন নাকি? বলেন বলেন, আসছেন। আর কোনো দিন কি আসবেন? না আসবেনও না। অতএব ওই মায়ের জন্য, ওই বাবার জন্য আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। আপনি ওই মায়ের জন্য বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বির হামুহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমার মা আমার বাবা, আমি যখন একদম ছোট ছিলাম, যখন আমি মা বাবার কোলে চড়ে আদর গ্রহণ করা ছাড়া নিজের পায়ে নিজে হাঁটতে পারতাম না, নিজে চলতে পারতাম না, একদম মা বাবা সহ অন্যান্য আত্মীয় স্বজনদের কোলে চড়ে, তাদের আত্মীয় তাদের আদর সোহাগ ছাড়া আমার নিজের চলার কোনো শক্তি ছিল না, গতি ছিল না। ওই সময় মা বাবা তাদের স্নেহের কোলে আমাকে যেভাবে প্রতিপালন করেছিল, ও মালিক আল্লাহ আমার আব্বাকে মাকে আপনি কবরে সেভাবে প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করুন। আপনি সন্তান হয়ে মায়ের জন্য বাবার জন্য আল্লাহর কাছে এই দোয়াটা সব সময় করবেন, আল্লাহ আপনি আমার মা আমার বাবাকে কবরে সেভাবে লালন পালন প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেন, যেভাবে মা বাবা আমাকে স্নেহের কোলে প্রতিপালন করেছিলেন। আমার ভাইরা, সন্তান হিসেবে আপনার দায়িত্ব হলো মা বাবার জন্য দোয়া করা। আর আপনি যদি মা বাবার জন্য দোয়া করেন, আল্লাহ খুশি হয়ে আপনার আব্বা আম্মার কবর আযাব মাফ করে দিবেন,
কবরে জান্নাতের বিছানা বিছায়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই প্রসঙ্গে আমি অধম আলোচনার মধ্যে কিছু কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের খেদমতে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটা কথা আপনাদের সামনে পেশ করব। আমার আল্লাহ বলেছেন, বান্দা তোমরা দুনিয়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কিসের জন্য তোমরা জেনে নাও, আমি আল্লাহ তোমাদের জানাই দিলাম, আমি জিন জাতি এবং মানব জাতি দুটো জাতিকে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য বলেন? সকলে বলেন, আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনে নাও, আমি পৃথিবীতে মানব জাতি তোমাদেরকে এবং আমি আল্লাহর আর একটা সৃষ্টি অর্থাৎ জিন জাতি এই দুটো জাতিকে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুমিন ভাইরা, আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করব, গোলামি করব, ইবাদত বন্দিগি করব। বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কাজেই আমরা কায়মনোবাক্যে রব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করলেন, ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, আল্লাহকে রাজি খুশি করা যায়। আর আল্লাহ যদি কোনো বান্দার উপরে রাজি হয়ে যায়, তার কোনো কৃতকর্মের কারণে যদি সন্তুষ্ট হয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুমিন ভাইরা, অতএব আমরা এই পৃথিবীতে যতদিন জীবিত থাকব, ততদিন পর্যন্ত আমাদের একটা টার্গেট থাকবে, আমাদের একটা উদ্দেশ্য স্থির করতে হবে। আমরা জীবনে যতদিন বাঁচব, কোনো দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করব না, ইবাদত বর্জন করব না, নামাজ ছাড়ব না। রোজার মাস আসতেছে, পবিত্র রমজান মাসের একটা রোজাও আমরা বর্জন করব না, যদি আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগিগুলো ঠিকভাবে করতে পারি, যদি ইবাদত বন্দেগিতে মনোযোগী হতে পারি, অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ইবাদত, যতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির পন্থা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন, আমরা এর প্রতিটি অর্জন করব, প্রতিটি আমলের চেষ্টা করব। আপনারা আমার নবীজি, যার কারণে গোটা পৃথিবী সৃষ্টি হলো, আল্লাহ নিজে যাকে আপন বন্ধুত্ব দিলেন, ওই নবীজি বলেছেন, আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস প্রিয় নবীজি আমার? বলেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, আমি তিনটা জিনিস খুব পছন্দ করি। এক নম্বর নবী আমার বলেন, আমি খুশবু পছন্দ করি, সুগন্ধি পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। নবীজি সুগন্ধিকে পছন্দ করতেন। দুই নম্বর নবী আমার বলেন, আমি যে নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হয়, আমি সেই নামাজকে ভালোবাসি, পছন্দ করি। আমার ভাইয়েরা, নামাজের মাধ্যমে নবীজি বলেন, আমার চোখের শীতলতা আছে, এই কারণে আমি নামাজকে খুব পছন্দ করি।
নামাজকে ভালোবাসি, আমি নামাজের প্রতি দুর্বল, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ কোরআনে হাকিম দান করেছেন, আল্লাহ ওই পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সূরা আল মুমিনুন, আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনগণ সফল হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আমরা মুমিন কথা বলেন ঠিক কিনা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, আমরা আমাদের আল্লাহর পক্ষ থেকে নবীকে যে আল্লাহ আসমানের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দান করেছেন, আমরা এই কোরআনের উপরেও বিশ্বাস স্থাপন করেছি, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমরা তো বলি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত। আমরা এই সব বিষয়গুলোর প্রতি ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, আমরা আমাদের রব আল্লাহর উপর ঈমান এনেছি, কথা বলেন ঠিক কিনা। আমাদের রব আল্লাহ কয়জন, আমরা কয়জন খোদায় বিশ্বাসী বলেন, আমরা কতজন খোদায় বিশ্বাসী? আমাদের রব এক আল্লাহ, শরীক গ্রহণ করেন নাই। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। মুয়াজ্জাজ হাজিরিন, পৃথিবীতে একটা বর্বর সম্প্রদায়, পৃথিবীতে দুটো বর্বর সম্প্রদায়, একটা হলো খ্রিস্টান ধর্ম আর একটা হলো ইহুদি ধর্ম। এই দুইটা ধর্মাবলম্বী মানুষ যারা, তারা মন্তব্য করে ঈসা নবী আল্লাহর পুত্র, উসাইর নবী আল্লাহর পুত্র, নাউযু বিল্লাহ বলেন। ওয়াকালাতিল ইয়াহুদু উসাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। গোটা পৃথিবীতে যত ইহুদি ধর্মাবলম্বী, ইহুদি ধর্মের অনুসারী আছে, ওদের মন্তব্য হলো উসাইর নবী আল্লাহর পুত্র, নাউযু বিল্লাহ বলেন। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম। আবার আল্লাহ বলেন আর খ্রিস্টান সম্প্রদায়ের ধারণা হলো হযরত ঈসা নবী আল্লাহ পাকের পুত্র, নাউযু বিল্লাহ বলেন। যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম, এটা হলো তাদের নিজেদের মুখের কথা। আমরা আপনারা আর আমরা মিলে একসাথে বলুন তো, আমি সহ আপনারা সকলে বলুন, আল্লাহ কি কোনো সন্তান গ্রহণ করেছেন নাকি? আল্লাহর কোনো সন্তান আছে নাকি বলেন? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সন্তান গ্রহণ করেন নাই, আল্লাহ কারো পিতাও নন আর আল্লাহ কারো সন্তানও নন, ঠিক কিনা বলেন? আল্লাহ পৃথিবীতে কোনো নারীর সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন নাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সম্পূর্ণ পবিত্র। আমার আল্লাহর কোনো ছেলে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্ত্রীও নাই, কথা বলেন ঠিক কিনা?